বড়দিন উপলক্ষে আমাদের সারা পৃথিবীর খ্রিস্টান ভাই বোনদের জানাই অনেক শুভেচ্ছা। বড়দিন এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসুক, সুদিন আনুক। আমরা করোনা কাল অতিবাহিত করছি, 2020 আমাদের সারা পৃথিবীর জন্য, সমস্ত মানুষের জন্য ভালো যায়নি। 2021 সবার জন্য ভালো হোক। শুভ নববর্ষ 2021, আর বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। শুভ বড়দিন। এবছর বড়দিন এসেছে একটি বিশেষ মুহূর্তে, আপনারা একটি ক্রান্তিকাল। সারা বিশ্বে মানুষ কোভিড-19 ভয়াবহ যে মহামারী, যে আক্রমণ, তার মধ্য দিয়ে চলছে এবং সেটি মোকাবেলা করছে। বাংলাদেশের মানুষও কোভিডে আক্রান্ত, এর মধ্য দিয়েও মানুষের পথ চলা থেমে থাকে না। তো এই সময়ের শুভ বড়দিন বিশেষ তাৎপর্য এটাই যে যীশু খ্রিস্ট এসেছিলেন মানুষের কল্যাণের জন্যে, এবং তিনি কল্যাণের কথা, ভ্রাতৃত্ববোধের কথা বলে গেছেন। তো সেটি আজকের বিশ্বের মানুষ যদি সেটি স্মরণ করে, অনুসরণ করে, তাহলে এবং কল্যাণ বোধে সবাইকে উজ্জীবিত করে, সেটি একটি বড় অর্জন হবে। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ, পাহাড়ের সমতলের মানুষ, তারা একসঙ্গে মিলেমিশে পরস্পর পরস্পরকে কাছে টেনে সামনের পথে এগিয়ে চলবে, এবং দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন, মানুষকে কাছে টানার যে ন্যায় নীতি, যে চিন্তা, সেই চিন্তাকে সামনে এগিয়ে নেবে আজকে এই শুভ দিনে, শুভ বড়দিনে। সেটাই সবার জন্য প্রত্যাশা। শুভ বড়দিন, সবার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবছর এমন একটা সময় আমরা বড়দিনটা উদযাপন করছি যখন সারা বিশ্ব এক ভয়ানক মহামারীর মধ্যে আছে। আপনারা জানেন যে গত মার্চ মাসে আমাদের দেশে প্রথম করোনা শনাক্ত হয়। 18 মার্চ এক মারা গেলেন প্রথম করোনায়। তারপর থেকেই বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়ছে। আমরা ইতিমধ্যে 5 লক্ষ মানুষের বেশি আমাদের দেশে আক্রান্ত হয়েছে, মারা গেছে অনেকে। তো এইরকম একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে আমরা শুধু না, সারা বিশ্বই আসলে সেই দুর্যোগের মধ্যে আছে। নতুন নতুন করে লকডাউন হচ্ছে, আবার অর্থনীতির চাকা প্রায় বন্ধ হয়ে গেছে, এইরকম একটা অবস্থায় আছি। তার মধ্যে আমাদের কাছে উৎসবটা এসছে, কিন্তু নিশ্চয়ই এই বড়দিনটা তো শুধু এখন আর একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না, এটাকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বড় উৎসবের কথা হিসেবে, উৎসব হিসেবে বিবেচনা করি। আর এই যে উৎসবের এই সময়টাতে আমরা কিন্তু প্রেরণা নিতে পারি, কারণ মহামারী আসবে, ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, সব কিছু আসবে, কিন্তু তারপরেও মানুষের জীবন তো থেমে থাকে না। আমরা এই মহামারী থেকে উত্তরণ ঘটাবো। এই ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা টিকা পেয়ে গেছি এবং সেই টিকা আমাদের দেশেও আসবে। টিকা একটা খুব বড় ধরনের পরিবর্তন আনবে। আমি একটু আগেই বিল গেটসের একটা লেখা পড়ছিলাম, তিনি বলছেন 2020-এর চাইতে 2021 সালটা অনেক ভালো হবে আমাদের কাছে, কারণ আমরা এই মানে আমরা একটা উত্তরণের পথে যাব, আমরা নতুন নতুন আশা আকাঙ্ক্ষা আমাদের তৈরি হবে, কারণ আমাদের কাছে আশা আকাঙ্ক্ষা করার মতো আসলে উপাদান আছে। এখন পর্যন্ত টিকায় আমরা দেখেছি যে আগের যে কোনো টিকা দীর্ঘ সময় লাগত, কিন্তু বিজ্ঞান আজকে যে জায়গাটায় গেছে সেই জায়গাটা থেকে মাত্র 6 মাসের মধ্যে একটি টিকা উদ্ভাবন হয়ে গেছে, একাধিক টিকা উদ্ভাবন হয়ে গেছে। আমরা উৎসবে প্রেরণা নেই, আমরা উৎসবে ভাবি যে এবার উৎসবটা আমরা একটু সামাজিক বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করব, মাস্ক পরব, গ্যাদারিং খুব বেশি করে করব না, এই জিনিসগুলো আমরা মানি। আগামীর উৎসব আমাদের অবশ্যই ভালো হবে, এবারের বড়দিন আমাদের সেই প্রেরণা দিক। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে তারা পালন করে থাকে, তাদের এই বড়দিন সার্থক ও সুন্দর হোক আমি এই কামনা করি।